অনেকখানি জ্যাম ঠেলে তারপরে ঢুকলাম বনশ্রী। আর এখন ইদানিং দেখা যায় বনশ্রীর ভিতরেও এত পরিমাণ মানে গ্যাদারিং হয়ে যায়, কারণ এই সাইডে এখন অনেক বাস চলে। আর এই যে বাসের থেকে থুতুগুলা ফেলায় মাঝে মাঝে, রাস্তা খারাপ হয়ে যায়। এদের কমন সেন্স নাই, এরা ডানে বামে দেখবে না, না দেখা থুতু ফেলবে। পিছে যারা বাইকে যাবে বা গাড়িতে যাবে তাদের মানে গায়ে পড়বে, যদিও আমার গায়ে পড়ে নাই, একটু দেখেই যাই আমি অলওয়েজ বাসের সাইড দিয়ে, চেষ্টা করি দেখে যাওয়ার। আর বাকিটা কিসমতের উপরে। ওই টাকায় মানুষ রাস্তা পার হয়। আর এই প্লেসটা আগে অনেক বেশি ভাল লাগতো, যেটা হচ্ছে আমি তো এই সাইডে 2 বছর থাইকেও গেছি, অনেকে হয়তো বা আমার আগের ভিডিওগুলোতে এই প্লেসটা দেখছেন। এই সাইডের মানে ব্যাপারটা ভাল লাগে, সবচেয়ে সময় ভালো লাগে হচ্ছে বর্ষার সময়। ব্যাপারটা হচ্ছে বর্ষার সময় এই জায়গায় পানিটা একদম পুরো থই থই করে, আর এই থই থইটাই ভাল লাগে আরও বেশি যখন এই সাইডটা আরও বেশি খালি ছিল। একটা সময় যখন এটা খালি ছিল তখন বেশি ভাল লাগতো পানিটা, এখন তো মানে অনেক ঘরবাড়ি হয়ে গেছে এই সাইডে, যা মানে আমিন মোহাম্মদের ম্যাক্সিমাম জায়গা, ওরা মোটামুটি প্লট বুঝাই দিচ্ছে অনেক রে, অনেকে যারা জায়গা কিনছে বাড়ি ঘর করা শুরু করে দিছে। বাট এগুলা কিচ্ছু ছিল না আগে, 2টা বছর আগে বিশ্বাস করবেন কিচ্ছু ছিল না এই জায়গায়। মানে বর্ষার সময় যে পানি এত ভাল লাগতো, যদিও এখানে এই যে একটা ডিমার্কেশন আছে এই পর্যন্ত খাল আছে, কিন্তু এই যে মাঝখান দিয়ে খালগুলো ভরাট করে ফেলছে। কিন্তু ওইটা খুব সুন্দর লাগতো, জায়গাটা একদম পুরো খুব সুন্দর করে রাখছিল, এখন জায়গাটা নষ্ট হয়ে গেছে। সামনে একটু পানি দেখতে পারবেন, মানে বর্ষার সময় আসলে এই জায়গায় একটু পানি জমে আর কি, বাট আগামী 5-6 বছর পরে এইগুলো দেখতে পারবো না। আর এখানে আর কি একটা পিরিয়ডে এই যে এই সাইডে ডান সাইডে এক একটু জায়গা ছিল এরকম, এটার জায়গার নাম দিয়েছিল মিনি কক্সেস বাজার, কারণ পানি ছিল এত, মানুষ আসতো কাইকিংস করতো, কাইকিং এর জন্য মানে ব্যবস্থা ছিল, ছোট ছোট পিকনিকের মতো জায়গা ছিল। ট্রাস্ট মি, এগুলো কিচ্ছু ছিল না লাস্ট 1 বছরের মধ্যে, এগুলো সব হয়েছে। হ্যাঁ, জায়গায় জায়গায় ছোট ছোট শিশু পার্ক করছে, আর এই যে এরকম পানি ছিল পুরাটা। হ্যাঁ, আর এই যে এরকম এখন ভেকু দিয়ে পুরাটা জায়গা ভরাট করতেছে, এগুলো ভরাট করে করে চলতেছে। বর্ষায় পানি হবে না, এবার পানি অনেক বেশি আসছে। এই সাইডে নৌকা এখন চলে না, আগে চলতো। এই সাইডে নৌকায় ঘুরে মজা পাওয়া যাবে।